গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকার অনেক এলাকায় পুরোদমে হামলা শুরু করেছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক, ঘোষণা এরদোগানের। এরপর জানিয়ে দেব গাজার চোরাবালিতে ইসরায়েলি সৈন্যরা, ফিলিস্তিনি স্নাইপাররা তাদের অপেক্ষায় আছে। এবং জানিয়ে দেব হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালানোর জন্য বাহিনী তৈরি করেছিল। আরো জানিয়ে দেব হামলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহ ধ্বংস করবে উত্তর কোরিয়া। ভয়াবহ বিপদে এবার পশ্চিমা ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিশেহারা যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দেব তাইওয়ানের বিরুদ্ধে সাইবার হামলা জোরদার করেছে চীন, গুগলের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে 12টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ভয়াবহ বিপদে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, দিশেহারা ইহুদিবাদী পশ্চিমা বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে শায়েস্তা করতে সবকিছু করবে তুরস্ক, বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবে তার দেশ। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দুবাইয়ে COP28 শীর্ষ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা এই গণহত্যার জন্য শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যথাসাধ্য চেষ্টা করব। এটা অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর নয়, নেতানিয়াহুর সরকারের পাশাপাশি সেই দেশগুলির উপরও দায়ী বর্তাবে যারা নিঃশর্তভাবে এটিকে সমর্থন করে। আগামী দিনে তাদের নিরাপত্তার জন্য তাদের মূল্য দিতে হবে। বিশ্ব এই উদাসীনতা ভুলবে না এবং ভুলতে দেওয়া হবে না। উল্লেখ করে তুর্কি নেতা বলেন, তুরস্ক সহ প্রায় 3000 আইনজীবী গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়ে ICC-র কাছে আবেদন করেছেন। আমরা আশা করি গাজার এই কসাইরা, গণহত্যার নায়করা, বিশেষ করে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রয়োজনীয় শাস্তি পাবেন, বলেন এরদোগান। এর আগে এরদোগান তার ক্ষমতাসীন দলের বৈঠকে দেওয়া সাম্প্রতিক ভাষণে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী এরদোগান বলেন, ইসরায়েল একটি শহর এবং এর জনগণকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি অপকৌশল বাস্তবায়ন করছে। আমি খুব স্পষ্ট অপকটে বলছি যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, আর এই রাষ্ট্রের ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার হচ্ছে কসাই। ইসরায়েলের একটি খাঁটি কসাই হিসেবে তৈরি হয়েছে। একে আন্তর্জাতিক আদালতে নিয়ে চরম শিক্ষা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষা দিয়েই তুরস্ক ক্ষান্ত হবে। গাজার চোরাবালিতে ইসরায়েলি সৈন্যরা, ফিলিস্তিনি স্নাইপাররা তাদের অপেক্ষায় আছে। গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকার অনেক এলাকায় পুনরায় হামলা শুরু করেছে। এবং ইসরায়েলি সেনাবাহিনীর স্থল ইউনিট উত্তর গাজা উপত্যকার অন্যান্য অংশে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গড়িমসির কারণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়নি এবং ইহুদিবাদীরা যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় তাদের হামলার মাত্রা তীব্র করে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে অবস্থিত আল কাররা এলাকার আবাসিক ঘরবাড়িতে পুনরায় হামলা শুরু করেছে। ইহুদিবাদী শাসকদের যুদ্ধের নৌযানগুলি দেইর আল বালা শহরের পশ্চিমে তাদের হামলা চালিয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কামান গাজার উত্তরে অবস্থিত জাবালিয়া ক্যাম্পের পশ্চিমাঞ্চলেও ব্যাপকভাবে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির পর নতুন দফায় সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের হামলায় কমপক্ষে 240 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 650 জনেরও বেশি আহত হয়েছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধকামীদের এক ঝাঁক রকেট ইসরায়েলের তেল আবিব আশদোদ
আশকেলন এবং গাজার আশেপাশের অন্যান্য ইহুদিবাদী বসতিগুলোকে টার্গেট করে আঘাত এনেছে। আবু আলী মোস্তফার ব্যাটালিয়ন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারদের পাশবিক হামলার জবাবে কিসোফিম শহরে রকেট দিয়ে বোমা বর্ষণের ঘোষণা দেয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তিনটি জাওয়ারি ড্রোনের মাধ্যমে দখলদার বাহিনীর অবস্থানকে টার্গেট করে হামলা চালিয়ে বলে ঘোষণা দিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারাও অধিকৃত ফিলিস্তিন ও লেবাননের সীমান্তে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক ঘাঁটি এবং সামরিক অবস্থানগুলিকে টার্গেট করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালে আল আরুরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে আর কোনো বন্দী বিনিময় করবে না হামাস। তিনি শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে বন্দী বিনিময় নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না। হামাস সহ সকল প্রতিরোধ আন্দোলন এখন এই বিষয়ে একমত যে গাজার বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের তাণ্ডব পুরোপুরি ও চূড়ান্ত ভাবে বন্ধ না হওয়ার পর্যন্ত আর কোনো বন্দী বিনিময় হবে না। তিনি বলেন, এখন যারা আমাদের হাতে বন্দী আছে তারা হয় ইসরায়েলি সৈন্য সদস্য অথবা সাবেক সেনা, কাজেই তাদেরকে সম্পূর্ণ নতুন শর্তে মুক্ত করবে হামাস। এই ফিলিস্তিনি নেতা বলেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আমাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের ফেরত নিতে হলে সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, ইসরায়েল যদি মনে করে গায়ের জোরে তারা আমাদের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে তাহলে তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে রয়েছে। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর মতে গাজা উপত্যকায় বর্তমানে 17 জন নারী সহ 137 জন ইহুদিবাদী বন্দী রয়েছে। গত সপ্তাহে বন্দী বিনিময়ের সময় 24 জন বিদেশি সহ 113 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। মিশরের টেস্ট ইন্টেলিজেন্স সার্ভিস এর প্রধান জিয়া রওশন বলেছেন, গাজা উপত্যকায় অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি শেষ হওয়ার জন্য মিশর খুবই দুঃখিত এবং বর্তমানে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতিতে ফিরে আসার জন্য তার অংশীদারদের সঙ্গে কাজ করছে। ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র জানায়, গাজা উপত্যকায় স্থল হামলা আগামী দিনগুলোতে আরো বাড়ানো হবে। ইহুদিবাদী সূত্রের মতে গাজা উপত্যকায় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা যুদ্ধের কাজে ব্যবহার চেষ্টা করছে তেল আবিবের শাসক গোষ্ঠী। হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালানোর জন্য বাহিনী তৈরি করেছিল, বিবিসি নিউজের বিশ্লেষণে দেখা গিয়েছে 7ই অক্টোবর ইসরায়েলের উপর প্রাণঘাতী হামলায় হামাসের সঙ্গে যোগ দিয়েছিল 5টি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী। 2020 সাল থেকে সামরিক মহড়ায় একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পরই তারা এই হামলা চালায়। এই গোষ্ঠীগুলি গাজায় যে যৌথ মহড়া চালিয়েছিল তার সঙ্গে ইসরায়েলের উপর প্রাণঘাতী হামলার সময় ব্যবহৃত কৌশলের সাদৃশ্য রয়েছে। তারা এসব মহড়া চালিয়েছিল এমন স্থানে যেখান থেকে ইসরায়েল সঙ্গে সীমানার দূরত্ব 1 কিলোমিটারের কম এবং এই ভিডিও তারা সমাজ মাধ্যমে পোস্ট করে। এই মহড়ার সময় জিম্মিদের কিভাবে নিজেদের হেফাজতে নেওয়া হবে, কম্পাউন্ডে হামলা চালানোর কৌশল এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা সহ একাধিক বিষয় তারা অনুশীলন করে। তাদের শেষ মহড়াটি হয়েছিল 7ই অক্টোবরের হামলার মাত্র 25 দিন আগে। বিবিসি আরবি এবং বিবিসি ভেরিফাই নানা প্রমাণ সংগ্রহ করেছে যা থেকে দেখা যায় হামাস কিভাবে গাজার বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিল এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল যা পূর্ববর্তী সময়ে যুদ্ধের আকার নেয়। হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ে 2020 সালের 29শে ডিসেম্বর 4টি মহড়ার মধ্যে প্রথমটিকে, অর্থাৎ যার কোডনেম ছিল স্ট্রং পিলার, গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে শক্তিশালী বার্তা এবং ঐক্যের চিহ্ন হিসেবে ঘোষণা করেছিলেন। গাজার সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হামাস ছিল ওই জোটের সবচাইতে প্রভাবশালী শক্তি। যৌথ অপারেশন রুম এর তত্ত্বাবধানে হওয়া মহড়াগুলি অনেকটা ওয়ার গেম এর মতো, যাতে অংশগ্রহণের জন্য আরো 10টি সশস্ত্র ফিলিস্তিনি উপগোষ্ঠী একত্রিত করতে সমর্থ হয়েছিল এই জোটটি। হামলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহ ধ্বংস করবে উত্তর কোরিয়া। ওয়াশিংটন যদি পিয়ংইয়ং এর গোয়েন্দা স্যাটেলাইটে কোনো প্রকার আক্রমণ চালানোর চেষ্টা করে তবে মার্কিন গুপ্তচর উপগ্রহগুলোকে ধ্বংস করবে উত্তর কোরিয়া। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে শনিবার সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। উল্লেখ্য, গত সপ্তাহে পিয়ংইয়ং তার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পিয়ংইয়ং এর রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তারা ওই ধরনের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। এক মার্কিন কর্মকর্তার মন্তব্যের পর ওই বিবৃতিটি আসলো বলে জানিয়েছে আল জাজিরা। গত নভেম্বরের শেষের দিকে উত্তর কোরিয়ার সফল গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের কথা উল্লেখ করে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, প্রতিপক্ষের মহাকাশ এবং কাউন্টার স্পেস সক্ষমতা
কথা অস্বীকার করতে পারে ওয়াশিংটন। ইউএস স্পেস কমান্ডের একজন মুখপাত্র শেরিল ক্লিনকেল চলতি সপ্তাহে রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী সমস্ত ডোমেইন জুড়ে প্রতিপক্ষ শক্তির কার্যকারিতা এবং প্রাণঘাতিতা হ্রাস করতে পারে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি যুক্তরাষ্ট্র তার মহাকাশ অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে তবে তার দেশ মার্কিন গুপ্তচর উপগ্রহগুলোর কার্যকারিতা হ্রাস বা ধ্বংস করার জন্য প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে। বিশেষজ্ঞরা বলছেন, কক্ষপথে একটি কার্যকরী গোয়েন্দা স্যাটেলাইট স্থাপন উত্তর কোরিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতাকে উন্নত করবে। এটি বিশেষ করে দক্ষিণ কোরিয়ার উপর এবং যে কোনো সামরিক সংঘর্ষে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। তাইওয়ানের বিরুদ্ধে সাইবার হামলা জোরদার করেছে চীন, বলছে গুগলের হুঁশিয়ারি। আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল গত প্রায় 6 মাস ধরে তাইওয়ানের উপর চীনের সাইবার হামলা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। দাবি করেছেন প্রতিষ্ঠানটির হুমকি বিশ্লেষণকারী সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার কেট মর্গ্যান। মর্গ্যান হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন যে চীনা হ্যাকাররা তাদের শনাক্ত করার কাজটি কঠিন করার জন্য বাড়ি ও অফিসের ছোট ছোট ইন্টারনেট রাউটার ব্যবহার করেছেন, নিজেদের সত্যিকারের উৎস আড়াল করার চেষ্টা করেছেন। মর্গ্যান জানান, গুগল কেবল চীনের শতাধিক হ্যাকিং গ্রুপের উপর নজরদারি করছে। এসব গ্রুপ তাইওয়ানের প্রতিরক্ষা সরকার, বেসরকারি শিল্প সহ বিভিন্ন খাতকে টার্গেট করছে। তাইওয়ানের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সারা দুনিয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর জের ধরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। তাইওয়ানকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ক্রমবর্ধমান চীনা হুমকির মধ্যে দেশটির প্রতিরক্ষা খাতে সহায়তা দিয়ে যাচ্ছে। চীন মনে করে তাইওয়ান তার অবিচ্ছেদ্য ভূখণ্ড। বৈশ্বিক সাইবার সিকিউরিটি হুমকির ব্যাপারে বৃহত্তর পর্যবেক্ষণের অংশ হিসেবে গুগল এই তথ্য প্রকাশ করেছে। কেট মর্গ্যান উল্লেখ করেন, উত্তর কোরিয়া এবং ইরান অব্যাহতভাবে ব্যাপক হ্যাকিং হুমকি সৃষ্টি করবে। আর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার সাইবার প্রধানত ইউক্রেনের দিকে নিবদ্ধ। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ মোকাবেলায় গুগল স্পেনের মালাগাতে নতুন একটি সাইবার সিকিউরিটি সেন্টার স্থাপন করেছে। সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টারটিতে শতাধিক নিরাপত্তা বিশেষজ্ঞ কর্মরত থাকবেন। তাদের লক্ষ্য হল ইউরোপ জুড়ে সাইবার নির্ভরতা বাড়ানোর জন্য ইউরোপিয়ান ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের সাথে সহযোগিতা করা। গুগল ইতিমধ্যেই আয়ারল্যান্ডের ডাবলিন এবং জার্মানির মিউনিখে সুরক্ষামূলক ইঞ্জিনিয়ারিং সেন্টার চালু করেছে। ইউক্রেনে 12টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, গতকাল শনিবার 12টি ড্রোন এবং 1টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আজ রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় 10টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। আর ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়নি, তবে লক্ষ্যবস্তুতেও পৌঁছাতে পারেনি। আর বাকি দুটি ড্রোনের বিষয়ে কিছু বলা হয়নি। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষেও স্বাধীনভাবে তথ্য যাচাই সম্ভব হয়নি। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে, ইরানের তৈরি ড্রোনগুলোর উত্তর পশ্চিমাঞ্চলের দিকে উৎক্ষেপণ করা হলেও বেশিরভাগই দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলে ভূপাতিত করা হয়। আঞ্চলিক কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেননি তারা। এদিকে পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর আবদিপকাতে শনিবার থেকে হামলার গতি কমিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটির কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক প্রতিবেদনে জানায়, রুশ সেনারা দক্ষিণ পশ্চিমাঞ্চল বিধ্বস্ত শহর ম্যারিনকা দখলে নিতে ব্যর্থ হয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে রাশিয়া দাবি করে, তাদের সেনারা দক্ষিণ পশ্চিমাঞ্চল ম্যারিনকার 40 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটিতে 1 বছরের বেশি সময় ধরে তুমুল লড়াই চলছিল। শনিবার ইউক্রেনের একটি অনানুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়, শহরটির কয়েকটি জেলা এখনো তাদের বাহিনীর দখলে রয়েছে। দেশটির জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র অলেকজান্ডার শোপন জানান, ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে গত 24 ঘন্টায় আবদিপকায় রাশিয়ার হামলার দুর্বল হয়ে গেছে। শোপন বলেন, কয়লা শোধনাগারটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে। রুশ বাহিনী এর ভেতরে প্রবেশের চেষ্টা করছে, তবে এতে তাদের পদাতিক বাহিনী এবং সরঞ্জামের ক্ষতি হচ্ছে। টানা 20 মাসেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুতে কেভের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে রাশিয়া। সেটি দখলে ব্যর্থ হওয়ার পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে নজর দেয় দেশটি। এরপর চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আবদিপকা শহর দখলের জন্য মরিয়া হয়ে ওঠে রুশ বাহিনী।